আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, বিশ্বের মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই? ভাত রান্না করার সময় কি দিলে ভাত ঝরঝরে হয়? কি ব্যবহার করলে ছুলি চিরতরে দূর হয়? কি খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? কোন রোগে কাঁকরোল ওষুধের মতো কাজ করে? খালি পেটে কলা খেলে কি হয়? এই রকমই সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই? বার্বাডোস, বেলাডোনা, ঘানা নাকি কিউবা? সঠিক উত্তর হল বেলাডোনা। পরের প্রশ্ন, কোন ঋতুতে আমাদের মাথার চুল বেশি ঝরে যায়? গ্রীষ্ম, বর্ষা, শীত নাকি শরৎকালে? সঠিক উত্তর হল বর্ষা। পরের প্রশ্ন, ভাত রান্না করার সময় কি দিলে ভাত ঝরঝরে হয়? লবণ, দুধ, ভিনিগার নাকি লেবুর রস? সঠিক উত্তর হল লেবুর রস। ভাত রান্নার সময় একটি লেবু চিপে তার রস দিয়ে দিন। ব্যাস, এভাবে ভাত রান্না করে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা না খুলেই রেখে দিন। এরপর মাঠ ঝরিয়ে নিন, এতে পাবেন রেস্টুরেন্টের মতো ঝরঝরে ভাত। ভাত রান্নার সময় লেবুর রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবেনই, সেই সঙ্গে যোগ হয় সুগন্ধ। পরের প্রশ্ন, কি ব্যবহার করলে ছুলি চিরতরে দূর হয়? পেঁয়াজ, নিম পাতা, হলুদ নাকি অ্যালোভেরা? সঠিক উত্তর হল অ্যালোভেরা। ত্বকের নানাবিধ চিকিৎসা ও চর্চার মতো অ্যালোভেরা ছুলি দূর করতেও বেশ কার্যকর। অ্যালোভেরার জেলি বের করে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে রাখুন। অন্তত 20 মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। পরের প্রশ্নে যাওয়ার আগে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, আমাদের শরীরের কোন অঙ্গ কখনো বিশ্রাম পায় না? পাকস্থলী, চোখ, লিভার নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তর হল হৃৎপিণ্ড। পরের প্রশ্ন, কি খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না? রসুন, পালং শাক, কাঁচা লঙ্কা নাকি ঢেঁড়স? সঠিক উত্তর হল কাঁচা লঙ্কা। যদি আপনি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাঁটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন। আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে। অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেন। খাবার পাতে অল্প করে খান, এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। পরের প্রশ্ন, কোন রোগে কাঁকরোল ওষুধের মতো কাজ করে? অ্যালার্জি, ক্যান্সার, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর ডায়াবেটিস। কাঁকরোলে রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ, এটি অগ্নাশয়ের বিটা সেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইনসুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ খাবার বলে এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই সুগারের রোগীদের প্রতিদিনের ডায়েটে কাঁকরোলের বিভিন্ন পদ থাকা আবশ্যক বলছেন চিকিৎসকরা। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, সকালের রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের প্রশ্ন, কচু শাক খেলে আমাদের কি উপকার হয়? উত্তর,
কচু শাকের পুষ্টিগুণ এবং স্বাদের জন্য অনেকেই নিয়মিত এটি খেতে পছন্দ করেন। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে। কচু শাকে থাকা ভিটামিন এ এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং চোখ সম্পর্কিত জটিলতা কমায়। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, কোন দেশের জাতীয় পশু ছাগল? মিশর, ওমান, ইরাক নাকি জর্ডান? সঠিক উত্তর হল ইরাক। আজকের শেষ প্রশ্ন, খালি পেটে কলা খেলে কি হয়? ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃদ ও রক্তের ধমনীর জন্য ক্ষতিকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।